শফিউল আলম আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন আচ্ছা না আমি আপনার অনেক লেখাপড়া অনেক লেখা পড়ছি এর আগে এক সময় অনেকে একটি ছিলাম দুই করে তেরো সালের দিকে অনেকে একটি ছিলাম একটা জিনিস কি ভাই না নাস্তিকতা বা এই জিনিসগুলো হ্যাঁ আমি দেখি আপনি দেখেন বাট আপনার মধ্যে আপনার আহ ধৈর্ভ্য থেকে একটু হতাশ হয় মানে এই লোকগুলোর জন্য সাথে যখন মানে আপনি ডিভাইট করেন তখন না একটু খারাপ লাগে মাথায় কিছু নাই ভিতরে কিছু নাই মানে ওদের কথাবার্তা দেখলে বুঝতে আপনি ডিবেট করেন গুড মানে যাদের মাথায় কিছু একটা আছে এদের সাথে ডিবেট করেন সেটা মানা যায় আর বিশেষ করে এই যুগে আপনি বলতেছেন আমি বলি ব্যক্তিগতভাবে আমি একটা এআই ডিভেন প্রতিষ্ঠানের সাথে যুক্ত আমি ম্যানেজিং ডিরেক্টর আমার মাধ্যমে প্রায় পঁচিশ জন লোকের কর্মসংস্থান হয়েছে মানে আমি কাজ করি আমি কাজ করি এবং আপনার মতাদর্শ বা যেগুলো আপনারা করেন আপনারা হয়তো লিখেন বলেন হ্যাঁ এটা করেন বাট আমরা হয়তো ভিতর দিকে মানি বাট এটা নিয়ে কোনো মানে আমি যাই না ডোট ইট আদারওয়াইজ মানে নাস্তিকতা তো কোনো পেশা না আপনাদের দেখলে মনে হয় প্রথম দিকে ফলো করতাম খুব বেশি যেহেতু আমার ভিতর দিকে এইরকম জিনিস আছে মানে আমি এই মত থাকলে যেটা সুবিধা যেটা হয় সেটা হচ্ছে কোনো কিছু ভয় করা মানে ভয় লাগে না যেমন আমি আগে একটা সময় মনে করি কিছু করার আগে পাপ কাজ না বা যেকোনো কোনো বাজে কিছু করার আগে একটা হয়তো ভয় পাকতো যে কি হবে কি এখন ভয় নাই আর ভয় না থাকলে অনেকে মনে করতে পারে যে ভয় না তো অনেক পাপ কাজ বা অনেক বাজে কিছু লোক করতে পারে আসলে ব্যাপারটা তা না ঠিক হয় আমি ব্যক্তিগত ভাবে কোন ধরনের আমি জানি এটা দিলে করলে আমার কিছু হবে না বাট আমি কোনো কিছুতে ইনভলভ না বা ইনভলভ হওয়ার কোনো ইচ্ছাও জাগে না ঠিক আছে তো আমি ব্যক্তিগত ভাবে আমার একটা অ্যানালাইসিস হচ্ছে যে আমার মধ্যে যেহেতু ভিতরে ভিতরে আছে এটা আমি প্রকাশ করি না আমি আসলে এটা ওই আপনি একটা অনুষ্ঠানের কারণে বা আপনি ডিভাইটের কারণে আমি হয়তো ইনভলভ হয়েছি অনেক কিছু চিন্তা করছি ইনভলভ করা হওয়ার আগে

যে তাদের নিরাপত্তা তাদের পরিবারের নিরাপত্তা এই জিনিসগুলো চিন্তা করে দেখতে এরকম ঘটনা অনেকবার ঘটেছে যে আমাদের লাইফ নিয়ে আলোচনা করেছেন কয়েকদিন পরে পুলিশ তুলে নিয়ে গেছে বা কয়েকদিন পর জঙ্গিরা এরকম অসংখ্যবার ঘটেছে আমি বুঝতে পারছি বাট আমি আপনাকে একটা জিনিস বলছি এই যে ধারণাটা এই যে ধারণাটা ভাই এটা আমার ভিতরে আছে কি না সেটা আমার ব্যাপার না আমার কথা শেষ হয়নি ভাই ভাই আমার কথা শেষ হয়নি কথাটা শেষ হয়নি আমি আপনাকে এইটা হচ্ছে এক নম্বর পয়েন্ট আপনাকে বলার এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে আপনি যে বললেন যে আপনি আপনার ভিতরে রাখেন ঠিক আছে আপনি আপনার ভিতরে রাখেন এটা সম্পূর্ণ আপনার বিষয় আপনাকে তো কেউ জোর জবরদস্তি করছে না করবে না যে আপনি কেন শুধু নিজের ভিতরে রাখেন কিন্তু আমাদের সমাজে আমাদের সমাজ কাঠামোতে আমাদের রাষ্ট্রে আমাদের সংস্কৃতিতে এই ধর্মীয় মৌলবাদের যে কালো প্রভাব এটা কিন্তু দিনকে দিন দিনকে দিন বেড়ে চলেছে এবং সেটার ভুক্তভোগী কিন্তু আমাদের আশেপাশের মানুষরাও হচ্ছে এবং সেটার ভুক্তভোগী আলটিমেটলি আপনি এবং আপনার সন্তানরাও হবেন হবে এক সময়

এই জিনিসটা যে তার ভিতরে পুশ করা হয়েছে আমাদের সমাজ থেকে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে সব জায়গা থেকে তার ভিতরে এই জিনিসটা ঢোকানো হয়েছে আপনার বাচ্চাদের হয়তো স্কুলে এই ধরনের কিছু শেখানো হচ্ছে না সেটা হবে না কারণ আমি আমরা তো আমি তো আমার বাচ্চাকে নিশ্চয়ই সেরকম কোন প্রতিষ্ঠানে দিব না যেখানে এরকম মানে সিচুয়েশন বা হয় বা হচ্ছে বা হবে হ্যাঁ যে আপনার সন্তান কিন্তু হাজার হাজার একটু শেষ শেষ করি করি স্কুল কলেজে জিনিসগুলো শেখানো হচ্ছে যে ওরা হচ্ছে হিন্দু ওরা হচ্ছে মুসলমান ওদেরকে ওদের মূর্তি গুলা ভেঙে দিতে হবে ওদের মন্দির গুলাকে ভেঙে দিতে হবে এই জিনিসগুলো কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ বাচ্চা কাচ্চা শিখছে এবং তারা কিন্তু স্কুল মানে মাদ্রাসা থেকে এই জিনিসগুলা পড়ালেখা করে বের হচ্ছে যে মেয়েদেরকে ঘরের ভিতরে থাকতে হবে মেয়েদের আত্মনির্ভরশীল হতে দেওয়া যাবে না বেশি করা যাবে না ক্লাস ফোরের পরে বেশি পড়ালেখা করা যাবে না আমরা কাফেরদেরকে মারতে পারলে তাদের মা বোনদেরকে আমরা গণিমতের মাল বানায় নিয়ে আসবো আমরা বাচ্চা মেয়েও বিয়ে করতে পারি এরকমের অজস্র অসংখ্য ভয়ঙ্কর ভয়ঙ্কর শিক্ষা আপনার আশেপাশে লোকজন পাচ্ছে নিচ্ছে এখন আপনি যদি মনে করেন যে আমি এগুলোর সাথে ইনভলভ হব না ঠিক আছে এটা আপনার ব্যাপার কিন্তু আমার মনে হয় যে কিছু মানুষের এই বিষয়ে ইনভলভ হওয়া উচিত এবং এই বিষয়ে কথা বলা উচিত না হলে তো নাহলে সমাজটা কই যাবে আমাদের মানে মানব সমাজ কই যাবে আমি যে কাজগুলো করছি সেই কাজগুলো আপনাকেও যে করতে হবে এটা আমি বলছি না কিন্তু এটা কি খুব স্বার্থপরের মতো মনে হইল না যে আপনি শুধুমাত্র নিজের জীবনটা সুন্দর করে গড়ে নিলেন এবং আশপাশের দিকে তাকাইলেন না আশপাশে কি হইলো গেল আসলে কি স্বার্থপরের মতো হচ্ছে না ব্যাপারটা আমি একটু বলি ব্যক্তিগত ভাবে আমি আমার ফ্যামিলি সবাই দেশের বাইরে থাকে

দেশের জন্য কাজ করতেছি হয়তো ভিন্ন ভাবে কাছে একটু মনে হচ্ছে বাট আপনাদের স্ট্রেটেজি নিয়ে আমার একটু কনফ্লিক্ট আছে মানে ইউ হ্যাভ মানে আপনার অনেক লেখা পড়ছি হ্যাঁ মিনিংফুল অনেক কিছু আছে বাট আমার একটা ব্যাপার হচ্ছে কি এই নাস্তিক কোনো পেশা না এটা হতে পারে যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এটা বিশ্বাস করে আর আপনি হয়তো করেন না না আপনাদের আপনাদের ডোন টেক ইট মানে মাঝখানে আমি আপনাকে ফলো মাঝখানে না আমি ওই আমার কিছু জায়গায় বিরক্ত লাগতো বিরক্ত বলতে কি ওই যে আপনাদের কিছু অ্যাক্টিভিটি মানুষকে ভায়োলেন্ট করে ভায়োলেন্ট করে যদি বিরক্ত লাগে তাহলে আপনি থাকবেন না আপনি যদি সেই না সেই না আমি কথা বলতে আপনি তো আপনি তো একা বলতে পারেন ভাই একটু কথা শুনুন একটু কথা একটু কথা শুনুন আপনাকে স্পেসিফিক একটা প্রশ্ন করছি স্পেসিফিক উত্তরটা দেন অন্য কথা বলেন না বা অন্য দিকে নিয়ন না কথাটা জি বাস কথা একটা পেশা এটা কি কেউ বলেছে আপনাদের অ্যাক্টিভিটিতে

মানে আমি আমার আমি আরেকজনের কথা আমি আমার পার্সপেক্টিভ বলছি আপনাকে আরেকজনের পার্সপেক্টিভ নিয়ে আমি তার ব্যাপারে কথা বলবো না আপনি যখন বলবেন একটা জিনিস তখন আমি যেহেতু কথা বলছি না না আমি যেহেতু কথা বলছি আমি আমার পার্সপেক্টিভটা বলবো সাইদ ভাই মনে করেন আমার লাইভে আসাটা কি আপনার পেশা

আপনি আপনার কথাটা যে পয়েন্টটা বলছেন সেই পয়েন্টটাকে প্রুফ করার মতো সামর্থ্য আপনার আছে কিনা বা সেই কথাটা আপনি যে বলছেন সেই কথার সেই কথাটাকে ভেরিফাই করার মতো জাস্টিফাই করার মতো যথেষ্ট যুক্তি প্রমাণ আপনার কাছে আছে কিনা কেউ একজন লাইভ করতেছে তা থেকে আপনি কিভাবে এই জিনিসটা শিওর হয়ে গেলেন এই বিষয়টা তার পেশা মানে এটা কেমন কথা এটা মানে একেবারে নাথা নষ্টের মতো কথা একেবারে পাগলের মতো কথা আপনার তো কথার কোনো মানে তো ইয়েই নেই দিশার দিশা নাই আপনার মুখ আছে আপনি চালায় যাচ্ছেন মুখ আপনাকে আল্লাপাক মুখ দিচ্ছে আপনি ভাবছেন যে চালায় দিয়ে চালায় দিয়ে কিছু প্রমাণ টমান কিছু লাগবে না ভাই আপনি আপনি তো আমার আসেন এটাও তো আপনার পেশা হইতে আমি যদি বলি যে এটা আপনার পেশা তাহলে আপনি কি বলবেন এই আপনারা যে অ্যাক্টিভিটি গুলো করতেছেন না সমস্যা থেকে মাঝে মধ্যে

আচ্ছা দর্শকরা কি আমার কথা শুনতে পাচ্ছেন মানে একটু বলেন তো সাইদ সাহেব আপনাকে আমি একটা প্রশ্ন করছি আপনি কি আমার প্রশ্ন শুনতে পাচ্ছেন মানে এখন আর এখন আর কথা বেরোচ্ছে না সাইদ সাহেব আপনার কথা শুনতে পাচ্ছি না মানে আমার লাইফ শুনে নাকি ভায়োলেন্ট হয়ে যাচ্ছে লোকজন আচ্ছা আচ্ছা আমার কথা কি শোনা গেছে ওই ভদ্রলোকের কথা তো আমি শুনতে পেলাম না আচ্ছা আমার কথা কি শোনা গেছে ওই ভদ্রলোকের কথা তো আমি শুনতে পেলাম না

এগুলো কোনো তথ্য প্রমাণ নাই কোনো যুক্তি নাই যেমন ইচ্ছা তেমন আমি বলতেছি মানে মুখ কাছে আমি চালায় যাচ্ছি হ্যাঁ এইটা ভাই এই লাইফটা আপনার আত্মীয় স্বজনের মানে মানে মিটিং প্লেস না বা এর দোকান না রাস্তাঘাটে টং এর দোকান না চায়ের দোকান না এটা হ্যাঁ যে আপনি যা ইচ্ছা থাকলে চলে যাবেন এখানে এটা না ভাই সরি এটা সেই জায়গা না আপনি যদি মানে যদি আপনার এই ধরনের মানে আলোচনা করতে হয় যে টং এর দোকানে গিয়ে আমি কিছুক্ষণ খাজিরা ইচ্ছা হুজুরদের বলে না নীলাম চাঁদে গিয়া মানে আজানসিনা মুসলমান হয়ে গেছে এই টাইপের ফালতু আলতু ফালতু থার্ড ক্লাস কথাবার্তা আপনি বলতে চাইলে আপনি আপনার টং এর দোকানে অবশ্যই যান গিয়ে বলেন আপনি কি বাধা দিবেন আপনার বাকস্বাধীনতা আছে দেশে যান দেশে গিয়ে টং এর দোকানে গিয়ে এই সমস্ত কথাবার্তা বলেন আপনি অসুবিধা নেই আমার লাইভে যখন আপনি একটা কথা বলবেন সেই

প্রমাণটা চেয়েছি যে আমার লাইভ শুনে একজন ব্যক্তি একজনই প্রমাণ দেন যে এখন জঙ্গি হয়ে গেছে আগে সে ভালো ছিল ভালো মানুষ ছিল জঙ্গি হবে বাংলাদেশ বোমা মারি বা এখানে আফগানিস্তানে গিয়া জিহাদ করি হ্যাঁ বা মানুষ মারি কল্লা কাটি এই জিনিসটা যে আপনি বললেন এটা একটা থার্ড ক্লাস ফালতু কথা আপনি বললেন মাথা খারাপের মতো কথা বললেন পাগলের মতো কথা বললেন আপনি হয়তো মানে মানে ডেট এক্সপায়ার গাজা খাইছেন গাজা খাইলো এই টাইপের কথা মানুষ বলে না এই টাইপের কথা বলছেন আপনি এখন এই জিনিসটা প্রমাণ করেন তাহলে আমি আমার কথা উইথড্র করবো যে আমি আপনার কথা মেনে নিবো যে হ্যাঁ সাইদ সাহেব ঠিকই বলছে আসলে তো এই ব্যক্তিটা তো মানে জঙ্গি হয়ে গেছে আমার লাইফটা শুনে আপনি এই জিনিসটা প্রুফ করেন আর কোনো কথা না আর কোনো এদিক সেদিক আলোচনা না জাস্ট এই বিষয়ে এই জিনিসটা প্রুফ করেন হ্যাঁ করেন আচ্ছা আপনি सेकুলার বা যে পেজের মাধ্যমে আপনি তো লেট মি আমি মিউট করে শুধু প্রমাণটা কি দিতে পারবেন নাকি আপনি আলকে ফालतू ভয় পান কেন প্রমাণ আচ্ছা আপনাকে তাহলে মিউট করে রাখতেছি প্রমাণটা আগে দিন তারপর যদি আপনার বাড়তি কথা থাকে এক্সট্রা কথা থাকে তারপর সেটাও আমরা শুনবো একটু পরে শুনবো কিন্তু আগে এই জিনিসটা প্রুফ করেন যে আমার লাইভটা শুনে কেউ একজন জঙ্গি হয় আগে ভালো ছিল কিন্তু আমার লাইভ শোনার পরে সে জঙ্গি হয়ে গেল জঙ্গি হয়ে মানে চলে গেল সিরিয়া কোন একটা জায়গায় চলে গেল এই প্রমাণটা দেন কথা মানে কেন মানে মানে একটা আছে মানে আমার এসে কথা বলার মতো যোগ্যতা তো নাই ভাই সিরিয়াসলি বলতেছি আমার লাইভে এসে কথা বলার মতো যোগ্যতা আপনার চোদ্দ গোষ্ঠীর নাই কোথাকার কোন গরু ছাগল গাধা আসেন আপনারা ডেট এক্সপায়ার গাঞ্জা খায় গাঞ্জা খাইয়ে এসে বলেন যে আজি আসিফ ভাই আপনার লাইফ শোনা তো মানে ব্যালেন্স হয়ে যাচ্ছে জঙ্গি হয়ে যাচ্ছে মানে আপনি জিনিসটা প্রুফ করেন তাহলে আমি আমি বলছি আমি আমার কথা উইড্রো করবো কিন্তু আপনি তো কোনো প্রুফ দিতে চাচ্ছেন না মানে এই একটা কথা মানে বাদশাল একটা কথা এসব বিলাগেলি হইলো মানে ভাবছেন যে এখানে মানে মনের সুখে আমি কথা বলবো ভাই আসিফ ভাই আপনার আপনার জন্যই তো ভাই ইসরায়েলের এই যে গাজাতে যে মানে ইসরায়েলের আক্রমণ করতেছে এটা তো ভাই আপনার জন্য আপনার লাইফ সিনা এখন গাজাতে আক্রমণ করতেছে হে একটা কথা বিলা দিলি হইলো মানে এটা কোনো প্রুফ লাগবে না মানে যা ইচ্ছা একটা কথা বিলা ফেলে মুখ আছে বিলা ফেলে হইলো মানে এত বলদ কিভাবে হন আপনারা মানে একটা এত বলদ কিভাবে হন আপনারা মানে একটা বলদামির তো একটা সীমা আছে মানে আপনি একটা যে কথা বলছেন সেটা প্রুফ করেন আপনাকে তো প্রুফ করার সুযোগ দিচ্ছি কিন্তু আপনি তো ফালতু কথা বলে যাচ্ছেন অমুক পেজে দেখে আপনাকে আমি ঢুকছি কোন পেজে ঢুকছেন কোন পেজে দেখে ঢুকছেন এটা আপনাকে জিজ্ঞেস করছি আমি আমি যেটা জিজ্ঞেস করছি সে তো সেটুকুর উত্তর যদি দিতে পারেন দিবেন না দিলে না দিতে পারবেন পারলে বলবেন আমি আমার কথা উইথড্র করতেছি আমি প্রমাণ দিতে পারবো না ভাই আমার আমার মুখে আসছে এই জন্য বলে ফেলছি প্রমাণ না দিয়ে কথা বলে যাবেন আপনি আপনার আমি কথা বলতে দিব মানে ফাত্রামি এখানে ফাত্রামি করতে বসছি আমি আপনার মতো ফাত্রা লোকের সাথে আমি ফাত্রামি করতে বসছি থার্ড ক্লাস হ্যাঁ এই শোনেন এই সমস্ত আলাপ এই সমস্ত টং এর দোকানে গিয়ে করবেন চায়ের দোকানে দেখবেন কিছু খাজুরা লোকজন আছে এদের সাথে গিয়ে এই টাইপের ফালতু আলাপ করবেন ঠিক আছে আমার লাইফে ফালতু আলাপ করবেন না এটা আমার লাইফ ফালতু আলাপের জন্য না ঠিক আছে মানে সে ভাবছে খুব মানে পাকনা পাকনা কথা এসে বলে যাবে এখানে এসে এটা প্রুফ তো দিবে একটার পর একটা বুঝে যাচ্ছে নাস্তিকতা তো কোনো পেশা না আরে পেশা কে বলছে তোরে মানে আমরা কি বলছি নাস্তিকতা পেশা এটা কই পাইলি তুই মানে বললে মুখ আছে বললে মুখে মুখ ফাটা দিলে হইলো ছাগল ছাগল কোর থেকে যে আসে এক এ তো মুমিনের থেকে মানে থার্ড ক্লাস মুমিনা তো তাও একটু নিজের বক্তব্যটাকে ডিফেন্ড করার চেষ্টা করে নিজে একটা যে কথা বলছি মুমিনা দেখেন নিজের মুমিন অনেক মিথ্যা কথা বলে এটা সত্য মুমিনা অনেক বোকাও হয় অনেক হাবাও হয় কিন্তু এই টাইপের ছেঁচটা তো এই মুমিনের থেকে খারাপ মানে একটা কথা বলছি আমি কথাটাকে আমি ডিফেন্ড মানে ইয়া করব না প্রুফ করব না মুখে নবিল লাগলাম মানে কোর থেকে যে আসে এটাই কোর থেকে যে আসে আচ্ছা পরের